হোলির অনেক অনেক রঙিন শুভেচ্ছা সকল দর্শককে। এই সপ্তাহে বক্স অফিসে দুটো ছবি মুক্তি পেয়েছে, একটি হিন্দি এবং বাংলা। যেহেতু ছুটির মরশুম, সেহেতু আমরা বলতেই পারি যে বক্স অফিসে অনেক বেশি করে মানুষ যাবে, সিনেমা দেখবে। এবং এখানে আমরা মূলত দুটো ছবি নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে হিন্দি ছবি বাগি থ্রি এবং একটি বাংলা ছবি, ছবিটির নাম হলো ব্রহ্মা জানেন গোপন কম্মটি। ব্রহ্মা জানেন গোপন কম্মটির পরিচালক হচ্ছে অরিত্র মুখোপাধ্যায়, এবং এই ছবিতে মুখ্য চরিত্রে আমরা দেখতে পাচ্ছি রীতাবরী চক্রবর্তীকে এবং সোহম মজুমদারকে। রীতাবরী চক্রবর্তীকে আমরা দেখেছি যে ধরনের অভিনয় করতে, সেখান থেকে কিন্তু অনেকটাই আলাদা দেখা যাচ্ছে এই ছবিতে। এবং রীতাবরীর যে চরিত্র সবরী, সেখানে সেটিকে যথাযথ করতে যা যা করার দরকার রীতাবরীর সমস্তটা নিজেকে নিংড়ে দিয়েছেন। এবং একটি বলিষ্ঠ চরিত্র যার মাধ্যমে রীতাবরীকে দর্শক অনেক পছন্দ করছে। এই ছবিটি মূলত একজন মহিলা পুরোহিতের গল্প বলে, এবং মহিলা পুরোহিতের গল্প যখন উঠে আসছে তখন কিন্তু এই যে বুনট, অর্থাৎ গল্প বলার যে স্টাইল, সেটা কিন্তু আমরা দেখেছি উইন্ডোজ প্রোডাকশনের, অর্থাৎ শিবপ্রসাদ এবং নন্দিতাদি যে ধরনের স্টাইল ব্যবহার করেন, গল্প বলার স্টাইলটা অনেকটা একই রয়েছে। এবং এই সিনেমাটি যখন দর্শক হলে দেখছেন তখন কিন্তু নিজের জীবনের সঙ্গে প্রতি মুহূর্তে প্রত্যেক নারী ভীষণভাবে রিলেট করতে পারছেন। এবং আমরা যখনই দেখি যে একজন মহিলা পুরোহিত সে পুজো করছে এবং সামাজিক নানা বাধা সেটাকে সরিয়ে সে এগিয়ে যেতে চাইছে, সেখানে কী কী ধরনের সমস্যা তাকে পড়তে হয়েছে, পারিবারিক দিক থেকে কিছু কিছু মানুষের কাছ থেকে তিনি সহযোগিতা পেয়েছেন, আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সহযোগিতা পাননি, সেরকমই সামাজিক ক্ষেত্রেও নানা রকম সমস্যার কথা উঠে এসেছে এই ছবির মাধ্যমে। এবং এই ছবিতে যেভাবে গল্প বলেছে দর্শক খুব সহজভাবেই বুঝতে, অর্থাৎ সহজ ভাষায় সহজভাবে গল্প বলা হয়েছে, যে কারণে দর্শকও খুব পছন্দ করছে। ছবির প্রত্যেকটি গান ভীষণভাবে যথাযথ এবং প্রত্যেক দর্শক ভীষণভাবে রিলেট করতে পাচ্ছে। এই ছবি দেখার পর বেশিরভাগ মানুষের চোখেই জল দেখা যাচ্ছে, অর্থাৎ এই চোখের জল শুধুমাত্র দুঃখের কারণে না, কোথাও একটা প্রাউডনেস বা আনন্দ দেখা দিচ্ছে দর্শকের মধ্যে। সেখান থেকে আসুন দেখে নিই যে এই ছবিটা দেখে যারা সিনেমা হল থেকে বেরিয়েছেন তারা কি বলছে ছবিটা নিয়ে। আমরা নারীর খুব গুণগান গাই যে নারীরা স্বাধীনতা পেয়ে গেছে, আদতেও কি পেয়েছে, যা দেখানো হয়েছে এই সিনেমাটার মধ্যে ব্রহ্মা জানে গোপন কম্মটি। পরিচালনা অসম্ভব ভালো, গানগুলো তেমনি সুন্দর, বারে বারে দেখতে ইচ্ছে করবে। যারা এখনও দেখেননি আমি প্রত্যেককে বলবো আপনারা দেখবেন। হ্যাঁ, সিনেমাটা অসম্ভব ভালো হয়েছে, আমি সিনেমাটা দেখলাম। এবং আজকে প্রেক্ষাপটে যে সমস্যাগুলো মেয়েদেরকে নিয়ে হচ্ছে সেই এই সিনেমার মধ্যে দিয়ে এই জিনিসগুলোকে দেখানো হয়েছে, এবং অত্যন্ত রিলেভেন্ট ইস্যু, এবং স্ক্রিপ্ট প্রচণ্ড স্ট্রং আর কি, এবং গানগুলোও সেরকম অসাধারণ হয়েছে। খুব ভালো, দারুণ কনসেপ্ট ছিল, আমরা রীতাবরীকে দেখার জন্য খুব এক্সাইটেড, তো খুব ভালো হয়েছে, ভীষণ ভালো, মানে দেখা উচিত সবার। দর্শকরা কি বললো আপনাদের শুনলেন? আপনারাও আসুন এবং এই ছবিটা দেখে ব্রহ্মা জানেন গোপন কম্মটি, অর্থাৎ কোন গোপন কম্মটির কথা বলছে সেটা নিয়ে অবশ্যই আপনারা এই ছবিটা দেখলেই জানতে পারবেন। যদিও আমরা জানি এটি টিজার এবং ট্রেলার সমস্ত দিক থেকেই আমরা বুঝতে পারছি যে একটি মহিলা পুরোহিতের কথা বলছে, কিন্তু তা সত্ত্বেও যেভাবে গল্প এগিয়েছে সেখানে এই ব্রহ্মা জানেন গোপন কম্মটি, অর্থাৎ এই গোপন কম্মটির জন্য কী কী সমস্যা তৈরি হচ্ছে বা কী মজার উদ্রেক তৈরি হচ্ছে সেই বিষয়টাই কিন্তু উঠে এসেছে। এই ছবির সমস্ত দিক বিচার করে আমি অবশ্যই বলবো পাঁচের মধ্যে এই ছবিকে চার দেওয়া যেতেই পারে। এবং আপনি ছবিটা দেখে আপনি কত স্টার দেবেন আপনি অবশ্যই জানাবেন আমাদের এই প্ল্যাটফর্মে এসে। এরপর আমি যে ছবিটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাগি থ্রি। বাগি থ্রির পরিচালক হচ্ছে আহমদ খান, এবং এতে আমরা দেখতে পাচ্ছি যে টাইগার শ্রফ রয়েছেন এবং শ্রদ্ধা কাপুর রয়েছেন। আমরা জানি যে টাইগার শ্রফের এর আগে যে দুটো আমরা দেখেছি বাগির, সেই সবেতেই কিন্তু স্টান্ট নির্ভর একটি ছবি, অর্থাৎ প্রথম ধাপে বা প্রথম হাফে যদি একটু গল্প বলার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেকেন্ড হাফে গিয়ে আমরা দেখতে পাচ্ছি সেই নানান রকম স্টান্ট দিয়ে সাজিয়ে দিয়েছে পরিচালক। এবং সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে বাগি থ্রিতেও কিন্তু আমরা টাইগার শ্রফের সেই নানান রকম স্টান্ট দেখছি, দর্শকরাও দেখছেন এবং তারা এনজয় করছেন কোথাও গিয়ে, কারণ গান নাচ ফাইট সিন সমস্ত কিছু নিয়ে একটা জমজমাট ছবি হতেই পারে,
কিন্তু দর্শকের মধ্যে দুরকম আমরা দেখতে পেয়েছি মানসিকতা, অর্থাৎ কারুর খুব ভালো লেগেছে, পয়সা বসুল মনে হয়েছে, কারুর আবার মনে হয়েছে যে এই ছবিটি আরেকটু যদি গল্প বলার চেষ্টা করতো হয়তো আরও ভালো হতে পারত। সেই সমস্ত দিক বিচার করে অবশ্যই আমি বলবো শ্রদ্ধা কাপুর এবং টাইগার শ্রফের জোড়ি দর্শকদের ভালো লাগছে, কিন্তু গল্প বলার ক্ষেত্রে কোথাও একটা খামতি রয়ে গেছে। তাই পাঁচের মধ্যে এই ছবিকে আমি 3 দেব। যদিও বক্স অফিস কী বলছে সেটা তো আগামী কয়েকদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে যে বাগি 3 কত টাকা রোজগার করতে পারছে তার এই ছবি নিয়ে। এবং আমাদের নজর থাকবে বক্স অফিসের দিকে। একদিকে যেমন বাংলা ছবি ভার্সেস যদি আমি হিন্দি ছবি বলি, তাহলে কিন্তু বাঙালিরা অবশ্যই দেখতে পছন্দ করবেন ব্রহ্মা জানেন গোপন কম্মটি। একটা সুন্দর মজার মোড়কে সমস্ত কিছু মিশেলে এই ছবিটি তৈরি করা হয়েছে, এবং সব কিছুর দিক বিচার করে আমরা দেখব যে বাঙালিরা কিন্তু এই ছবিটি বেশি দেখতে পছন্দ করছে। যদিও নিউ জেনারেশন যারা, তারা কিন্তু বাগি 3 দেখতে পছন্দ করতে পারেন। আপনারা সকলে যান এবং এই দুটো ছবি দেখুন, এবং দেখার পর আপনারা আমাদের পেজে এসে জানান যে আপনাদের এই ছবিগুলি দেখে কী মনে হলো এবং আপনাদের কেমন লাগলো।